हाई फ्रेंड्स, आमार चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आमार आजकेर रेसिपि आलू फुलकपि दिए रुई माछेर झोल। एटी एकटी भीषण सहज रेसिपि, चलुन देखे नेब। कड़ाईते परिमाण मतो तेल गरम करे निये आमी माछगुलोके भेजे तुले नेब। एखाने आमी माझारी आकारे रुई माछेर तीनटे पिस निएछि। माछ भाजा होये गेछे, आमी तुले निच्छि। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলো আমি গরম জলে লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। ফুলকপি আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি। কড়াইতে আরো 2 টেবিলস্পুন সরষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে রাখা নতুন আলু। আলু হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে অ্যাড করছি 3 টেবিলস্পুন পেঁয়াজ বাটা, 1/2 টেবিলস্পুন আদা রসুনের পেস্ট, দিচ্ছি সামান্য একটু জল, কিছুক্ষণ কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, লবণ পরিমাণ মতো। লো ফ্লেমে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটো আর 2 কাঁচা লঙ্কা। আরও কিছুক্ষণ লো ফ্লেমে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব গরম জল। আমি এখানে আমার পরিমাণ মতো জল অ্যাড করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জল, মশলা, তেল সব কিছু ব্যবহার করবেন। ঢাকা দিয়ে ঝোল ফুটে উঠতে দেব। ঝোল ফুটে উঠেছে, এবারে দিয়ে দিচ্ছি ভাজা ফুলকপি। ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিলাম। লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নিলাম। এবারে দিয়ে দেব ভাজা মাছ। ভাজা মাছ দিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব প্রচণ্ড ধনে পাতা। ধনে পাতা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠে দেখে নেব। দেখুন, আমাদের ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল একদম রেডি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।